নতুন সরকার প্রতিষ্ঠার পর সামাজিক ভাতা ২০০০ টাকা করা হবে বলে অনেকেই দিন গুনতে শুরু করেছিল। কিন্তু দেখা গেল পরবর্তী সময় যারা এতদিন বিভিন্ন ভাতা পাচ্ছিলেন এখন সেটাও বন্ধ হয়ে গেল। আর এই বিষয়ে প্রধান বিরোধী দল সিপিএম বিভ্রান্তমূলক তথ্য জানাচ্ছে বলে দাবি করল শাসক দল বিজেপি। শুক্রবার প্রদেশ কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন ডেকে এই বিষয়ে তথ্যভিত্তিক বিবরণ দিলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং প্রবীর চক্রবর্তী। বিগত বাম সরকারের আমলে বেআইনিভাবে অযোগ্যদের সামাজিক ভাতা দেয়া হতো এবং বর্তমান সরকার সেই সকল নামগুলি বাদ দিচ্ছে বলে স্পষ্ট করলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অনুসারে ৬৫৪৫০টি এপিএল পরিবারকে ভাতা দেয়া হচ্ছিল, যা কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া অ্যাডহক কার্ডধারী ১৪৩৪টি পরিবারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই, ২৮৫৩টি পরিবারের ইনকাম সার্টিফিকেট নেই, ১৭০৫টি পরিবারের প্রফেশনাল কোয়ালিফিকেশন নেই এবং ৩০৭ জন সধবা বিধবা ভাতা পাচ্ছিলেন। এভাবেই গোটা বিষয়টিতে সরকারি তথ্য সহকারে স্পষ্টতা দিল শাসক দল বিজেপি। এপিএল রেশন কার্ড সামাজিক যে সহায়তা প্রকল্প সেই তার মধ্যে ১০,২৭৭ জন এমন রয়েছেন যেটা কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত, তার মধ্যে রয়েছে ১৯৩০ এবং ৪,৫২০ দুটো আলাদা বিষয়ে, অর্থাৎ টোটাল ৬,৪৫০, যেখানে পরিষ্কার বলা আছে যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে সেন্ট্রালের যে প্রোগ্রাম সেখানে যদি কাউকে ভাতা পেতে হয় তাকে অবশ্যই বিপিএল কিংবা অন্ত্যোদয় হতে হবে। কিন্তু এই ভাতাগুলি পর্যবেক্ষণ করার সময়, এগুলি পরীক্ষা নিরীক্ষা করার সময় দেখা গেল যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে ৬,৪৫০ জনের এমন পাওয়া গেছে যারা সবাই এপিএল কার্ড হোল্ডার।